বরকতপুর জাতকাপন জিপির নারী পুরুষ উঠে এলেন সদর শহরে, বিধায়কের প্রতিও ক্ষোভ, দাবি রাস্তার। শহর ও গ্রামীণ সড়ক সংস্কারে রাজ্য সরকার বিশেষভাবে পদক্ষেপ গ্রহণ করলেও করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জ জাতকাপন বরকতপুর গাঁও পঞ্চায়েত অধীন লালারচক সাত নম্বর ওয়ার্ডের সড়ক একেবারে বেহাল হয়ে পড়ে রয়েছে, সাধ্য নেই পথ চলার। অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে আসতে বিড়ম্বনায় পড়তে হয় এলাকাবাসীদের। গাঁও পঞ্চায়েত সভাপতি ও সম্পাদক বছরের পর বছর শুধু শুধু প্রতিশ্রুতির ফুলছড়ি বইয়ে দিচ্ছেন, কিন্তু কাজের কাজ কোনো কিছুই হচ্ছে না, এমনটা অভিযোগ এলাকাবাসীর। পাশাপাশি বর্তমান সমষ্টির বিধায়ক তাদের কোনো গুরুত্ব দিচ্ছেন না বলে এই অভিযোগ উত্থাপন করা হয়। এদিকে বেহাল সড়ক নিয়ে সজ্জের বাঁধ ভেঙে যাওয়ায় শেষ পর্যন্ত ধর্ণা কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার শহরের পুলিশ সুপার সংলগ্ন ধর্ণা শেডে অবস্থান ধর্মঘট পালন করেন ভুক্তভোগী পুরুষ ও মহিলারা। পরবর্তীতে সড়ক সংস্কারের দাবিতে জেলাশাসকের কাছে এক স্মারকপত্র তুলে দেন তারা। বরকতপুর জিপি লালারচক গ্রামে সাত নম্বর ওয়ার্ডের প্রধান রাস্তার অভিযোগ নিয়ে বিগত ২০ দিন হয়েছে ডিসি মহোদয় জেলা পরিষদকে আমরা মেমোরেন্ডাম দিয়েছিলাম, যার কোনো আজ সহজ উত্তর পাইনি, যার জন্য আমরা গ্রামবাসী আজ একত্র হয়ে এখানে সমবেত হয়েছি। দুইটি রাস্তা হয়েছে লালারচক পিডাব্লিউডি রোড বায়া বলারাম স্কুল বলারাম আশ্রম টু লস্কর বাজার সংযোগ রাস্তা, দ্বিতীয়টি হলো কৃপাময় দত্তর বাড়ি হয়ে সুকেন্দ্র চন্দ্র দাসের বাড়ি নদীর কিনারে রাস্তা। এই রাস্তা দিয়ে গত বছর প্রেসিডেন্টের আমি অনেকবার অনুরোধ করছি, রাস্তাটা এসে দেখুন বা এটা করে দিন, হ্যাঁ কর্ম করছি এরকম করে আজ এতদিন হয়ে গেছে, কোনো গুরুত্ব নাই প্রেসিডেন্ট। এই রাস্তা আজ পর্যন্ত আমরা প্রেসিডেন্ট দেখতেই পাইনি যে প্রেসিডেন্ট খেয়ে হয়েছে। আমরা নির্বাচিত করেছি গ্রামবাসীরা, অনেক কষ্টের জন্য যাদের রাস্তাগুলো সংস্কার হয় তার কোনো উত্তর পাইনি, আসে সদ উত্তর পাইনি। ওরা সঙ্গে কথা বললে বলে হ্যাঁ হয়ে যাবে এরকম আশ্বাস দিয়ে যাচ্ছেন আজ বিগত কয়েক বছর থেকে। রাস্তার অবস্থা খুবই খারাপ, যে রাস্তা দিয়ে তিন চার গ্রামের লোক ডেইলি যাতায়াত করে, কমসম ৩০০-৪০০ লোক যাতায়াত করে, যে প্রেসিডেন্টের গ্রামের লোক পর্যন্ত এই রাস্তা আসা যাওয়া করে, ছাত্রজন আসা যাওয়া, মাস্টার আসা যাওয়া করে, কিন্তু রাস্তার অবস্থা খুব বেহাল অবস্থা। যে রাস্তায় যে একটা গ্রামে একটা অগ্নিকাণ্ড হলে ফেরো বাড়িতে একটা ফায়ার ব্রিগেডে যাওয়ার রাস্তার অবস্থা নাই, এইরকম অবস্থা। বা একটা ফেরো বাড়িতে কোনো রোগী হলে এদের আমরা কাঁধে করে মেইন রোডে আনতে হয়, এই ধরনের অবস্থায় আমরা রাস্তায় ভুগছি। পেশেন্টের এই ধরনের চলছে। আর আমি ডিসি মহোদয় এটাই অনুরোধ করছি যে আমরা আজকে এই আন্দোলনটা সুন্দর মতো স্বীকৃত হয় বা আমাদের তাড়াতাড়ি অতি সত্তর একটা স্কিম নিয়ে এটা তাড়াতাড়ি স্যাংশন করার জন্য বা কাজের আশ্বাস দেওয়ার জন্য। আর আমি আশা অনুরোধ করছি যে ডিসি মহোদয়কে যে প্রেসিডেন্টকে নিয়ে কোনো ধরনের এখানে আশ্বাস দেবেন না, যে প্রেসিডেন্ট গ্রামের প্রেসিডেন্ট আছে আমি ডেকে আনবো এটা সেলিব্রেশন করবো, কারণ ওরা দ্বারা কিছু হবে না। ওরা বিগত ২০ বছর ধরে প্রেসিডেন্ট আছে, এই রাস্তার যে দুর্গতি এটা এরা দ্বারা কিছু হবে না, এটা বড় একটা স্কিমের দরকার, যাতে ডিসির মধ্যে এটা একটু সিরিয়াসলি নিয়ে এটা একটু তদন্ত করে এটি তাড়াতাড়ি অতি সত্তরের কাজের আমরা দাবি চাইছি। আপনারা কি বিধায়কের সঙ্গে আবেদন করেছিলেন? হ্যাঁ আমি আবেদন করেছিলাম ২০ দিন প্রথমে, মেমোরেন্ডাম দিয়েছিলাম জেলা পরিষদে ডিসি মহোদয়কে, কিন্তু আজ কোনো গুরুত্ব না পাই আমরা গ্রামবাসী সব একত্র হয়ে এখানে এসেছি। মাসি কি কি অসুবিধা ওর রাস্তার কারণে কই একটু সামনে আইন আজকে আমরা গ্রামবাসী যত মেয়ের আছি আমরা সব একত্র হইয়া আজকে আমরা বাধ্য হয়েছি টাউন এরিয়া আইতে লালারচক যে জাতকাপন বরকতপুর জিপি সাত নম্বর ওয়ার্ড কোন কারণে আমরা সরকারের নিচে নিনা সরকারের সহযোগিত আছি, এই কারণে আমরা তারার কাছে গেছি, ওই ওইব ওর আইস
বিগত পাঁচ দশ বছর বিশ বছর হইয়া সারছে, আমরা রাস্তাটা হয় না কোন কারণে। গ্রাম দেশ মেয়েরা আছে, হসপিটাল ছাড়া ডেলিভারি হয় না, হসপিটাল ছাড়া ডেলিভারি হয় না, তখন স্বামী লইয়া আপার বাসুরে লইয়া রাস্তা চাওয়া লাগে কোন কারণে? রাস্তার অসুবিধার কারণে, যে সামনে আমরা পুষ্টাবিশ, পিছনে আমরা লালসক পাঠশালা স্কুল বলরাম, এর নিকটে আছে আমরা বলরাম ঠাকুর আশ্রম, যে ইটার এইরকম যাইতে আমরা খুব অসুবিধা, বা বউ যে লইয়া আইতে বাইরে আইতে কিন্তু আমরা কোন অসুবিধা হয় কারণে? আমরা আগে গ্রাম গেছি, গ্রাম গিয়ে আমরা বিচার পাইছি না, না পাইয়া আমরা ডিসি থাইছি, ডিসি আমরা কোন কিছু আমরা জানাইছি না, না জানানি সত্ত্বে আমরা একত্র ইয়া ইয়া আমরা টাউন উপস্থিত হয়েছি, আমরা গ্রাম থেকে আমরা টাউন আইছি, এই জিনিসটা আমরা বুঝতাম চাই দিবা কি না। বর্তমান যিনি দক্ষিণ কর্মী যে বিধায়ক রয়েছেন, তার সঙ্গে আপনার আবেদন করেছিলেন কিনা? করছি। উনি কি বললেন? বছর যাবত চলে, কিন্তু যে এরিয়ার চাই সাতটা বুট পাইছুন, এই এরিয়ার চাই সর উপরে বুট পাইছুন, কেন আমার গ্রামবাসী দিয়া টানে জিতাইছে? খালি একা আমরা আমরা গ্রামে নাই, সব মিলিয়ে আমরা তানে ভোট দিয়ে জিতাইছি, কিন্তু এই রাস্তার লাগিয়া তা এই রাস্তাটা তাই করেন না কোন কারণে? এই রাস্তার মধ্যে মানে তিন চার গ্রামের মানুষ যাতায়াত করে, মানে উনিশ গ্রামের মানুষ যাতায়াত করে, আমরা ফটিক লালস জাতকাগন বরকতপুর গুড়ামারা সব মানুষ আমরা এই রাস্তা দিয়ে আওয়া যাওয়া করে, কিন্তু রাস্তা থাকেও আমরা গ্রামরে গালিয়ায়, রাস্তা থাইও আমরা গ্রামরে গালিয়ায়, কারণটা কি তার বিষয়টা কিছু আমরা বুঝতে পারছি না। গতিকে আমরা এখন আইয়া ইয়া ডিসির কাছে একটা আবেদন আমরা জানাইতে চাই, আমরা জানাইতে চাই, আমরা জানাইতে চাই, আমরা সার্থক সফল হইতো, সার্থক সফল হইতো। করিমগঞ্জ থেকে আছার উদ্দিনের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। নমস্কার, ওডিটিএসটি কোচিং সেন্টার মেয়ে প্রিন্সিপাল রুনা রাজবর্মী। হমারে ইয়াঁ জো জো ফেসিলিটি হ্যাঁ, পহলা হিন্দি সাবজেক্ট হম ফ্রি মে পড়ানা চাহতে হ্যাঁ, দূসরা জো এসে বচ্চে হ্যাঁ জো আয়ু মে জাদা হোগে এডমিশন নেই লে সকতে, হম উনকো পড়াকে সার্টিফিকেট দেকে উনকি ইচ্ছা অনুসার উনকে এডমিশন কে লিয়ে সার্টিফিকেট দেঙ্গে। তীসরা জো বচ্চে হ্যান্ডিক্যাপ হ্যাঁ উনকো ভি হম মেডিকেল ট্রিটমেন্ট করাকে উনকা পার্সেন্টেজ নিকাল কে দেঙ্গে, আর এসে বচ্চে হ্যান্ডিক্যাপ হ্যাঁ জো ঘর ঘর মে যা করকে হমারে টিচার পড়াতে হ্যাঁ, ও ভি সুবিধা ইয়াঁ উপলব্ধ হ্যাঁ, আর সিবিএসই আর সাবা বোর্ড কে জিতনে ভি প্রবলেম হোঙ্গে, জিতনে ভি সাবজেক্ট হোঙ্গে, হম উসকো আচ্ছি তরহ সে পড়ানে কি ইয়াঁ কোশিশ করেঙ্গে। আর আপ লোগ হমারে ইয়াঁ আইয়ে আর ইসকো কোঅপারেট করে, সহায়ক বনে আর ইসকো আওয়ার দিন কো উজ্জ্বল করে। ধন্যবাদ।